শান্তনু ঘনিষ্ঠ পোমোটারের বাড়িতে দীর্ঘক্ষণ তল্লাশি চালানোর পর ইডির হাতে চকের ধন, ইডির হাতে মারাত্মক তথ্য, এমনই কিন্তু খবর উঠে আসছে। আলমারি ভাঙতি বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য, আলমারিতে কাপড়ের ভাঁজে লুকানো একাধিক নথি, এই মুহূর্তের সবচেয়ে বড় খবর। নিয়োগ দুর্নীতিকাণ্ডে অন্যতম অভিযুক্ত শান্তনু ব্যানার্জির ঘনিষ্ঠ পোমোটার অয়ন সিলের বাড়ি থেকে উদ্ধার হয়েছে 350টি ওএমআর সিট, ইডি সূত্রে এমনটাই জানা গেছে। শনিবার রাত থেকেই অয়নের সল্টলেকের অফিসে তল্লাশি চালানো শুরু করেন ইডি আধিকারিকরা। রবিবার সকালে ইডির তরফে জানানো হয় তল্লাশিতে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি পাওয়া গেছে। তার মধ্যে চাকরি প্রার্থীদের নামের তালিকা সম্বলিত কয়েকটি তালিকাও ছিল বলে জানা যায়। ছিল সম্পত্তি সংক্রান্ত বেশ কিছু নথিও। নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত কোনো সরকারি কর্তাবৃত্ত না হয়েও একজন প্রোমোটারের অফিসে এই নথি এলো কীভাবে তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ইডি সূত্রে খবর, বিভিন্ন বছরের একাধিক চাকরিপ্রার্থীর ওএমআর সিট মিলেছে অয়নের অফিসে। অফিসের আলমারি, এমনকি জামা কাপড় রাখার জায়গা থেকেও একাধিক ডিজিটাল নথি মিলেছে বলে ইডি সূত্রে খবর। নিয়োগ দুর্নীতির সঙ্গে যে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে একাধিক ব্যক্তি যুক্ত ছিলেন এই ঘটনা থেকে তা প্রমাণিত হচ্ছে বলে দাবি করছে ইডি। সম্পত্তি সংক্রান্ত নথি খতিয়ে দেখেও শান্তনুর সঙ্গে যৌথভাবে কেনা বেশ কিছু সম্পত্তির হদিশ মিলেছে বলে জানা গেছে, যা কোটি কোটি টাকার সম্পত্তি বলেই খবর উঠে আসছে। 30-40 কোটি টাকার সম্পত্তির হদিশ মিলেছে প্রোমোটারের বাড়িতে হানা দিয়ে। শনিবারই বলাগড়ের একটি রিসোর্টে শান্তনুর ঘনিষ্ঠ কয়েকজনকে জেরা করেন ইডির আধিকারিকরা। একই সঙ্গে ইডির একটি দল পৌঁছে যায় অয়নের বাড়িতেও। সূত্রের খবর, অয়ন শান্তনু ঘনিষ্ঠ যোগুদাস পাড়ায় অয়নের তৈরি করা একটি আবাসনে ফ্ল্যাট রয়েছে শান্তনুর। প্রোমোটার অয়নকে জেরার পাশাপাশি তার মা বাবাকেও জেরা করে ইডি, বাড়িতেও তল্লাশি চালানো হয়। অয়নের বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার সময় ইডি আধিকারিকদের হাতে বেশ কিছু ফাইল দেখা যায়। অয়নের পরিবার সূত্রে জানা যায় একাধিক কাগজে অয়নের বাবা সদানন্দ সিলকে দিয়ে সই করিয়েছেন ইডি আধিকারিকরা। সদানন্দ জানান তার বাড়িতে ইডি আধিকারিকরা তল্লাশি চালিয়েছেন। নিয়োগ দুর্নীতিতে তার ছেলে যুক্ত কিনা তা ইডি জানতে চায় অয়নের বাবার কাছে। সদানন্দ দাবি করেন ছেলে কোনো দুর্নীতিতে জড়িত কিনা তা জানা তার পক্ষে সম্ভব নয়, তবে তিনি ইডিকে তদন্তে সব রকম সহযোগিতা করবেন বলে জানিয়েছেন। ইডি সূত্রে খবর, সল্টলেকের FD ব্লকের এই অফিসটি ভাড়া নিয়েছিলেন অয়ন। বছর তিনেক আগে সল্টলেকের বাড়িটি ভাড়া নেন অয়ন। বাড়িটির মালিক সৈবাল চক্রবর্তীর দাবি, অয়ন যখন বছর তিনেক আগে বাড়িটি ভাড়া নেন তখন তিনি নিজেকে সিনেমায় প্রোডাকশন হাউসে কাজ করেন বলে পরিচয় দিয়েছিলেন। আর এই মুহূর্তের কিন্তু সবচেয়ে বড় খবর, অয়ন শীলের বাড়ি থেকে উদ্ধার হলো একাধিক নথি, একাধিক ডিজিটাল নথি উদ্ধার হয়েছে অয়ন শীলের আলমারিতে। আলমারি তছনছ করি বেরিয়ে এলো জকের ধন, কোটি কোটি টাকার সম্পত্তির হদিশ পেল ইডি। নগদ টাকা উদ্ধার না হলেও কুবেরের ধনের খোঁজ পেয়েছে সম্পত্তি, 30-40 কোটি টাকার সম্পত্তির হদিশ পেয়েছে, এমনই কিন্তু খবর উঠে আসছে ইডি সূত্রে। এছাড়াও 350টি ওএমআর সিট চাকরি প্রার্থীদের লিস্ট, একাধিক নথি লুকানো ছিল কাপড়ের ভাঁজে, আলমারিতে কাপড়ের ভাঁজে, জামার ভাঁজে লুকানো ছিল এই সমস্ত নথি, এমনই কিন্তু খবর উঠে আসছে ইডি সূত্রে। অয়ন সিল কিন্তু খুব শীঘ্রই গ্রেপ্তার হতে চলেছেন, এমনই কিন্তু ইঙ্গিত মিলছে ইডি সূত্রে।